হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর অনেকদিন ধরে আমি আমার ব্লগ বা কন্টিনিউ আসলে রেগুলার ভিডিওগুলো দিতে পারতেছি না, কারণ একটাই বর্তমানে কি বলবো, একটা শীতের যেহেতু সময়, আর এই সময়ে এখন বর্তমানে বৃষ্টি হইতেছে এখানে, আর বৃষ্টি পাতার কারণে আমার আসলে ভিডিওগুলো দেওয়া হইতেছে না। আর দেখতে পারতেছেন এখনো মানে বৃষ্টি হালকা হালকা পড়তেছে, আর গত 2 থেকে 3 দিন ধরেও বৃষ্টি নামতেছে। আগামী 2-3 দিন পুরো একটা সপ্তাহ কি এই বৃষ্টির উপরে যায়, আর এজন্য আসলে বাইরে বাইরে হয় না, বের হয় না কোনো জায়গায়, বাসায় থাকি আর কাজ, ডিউটি করি, ডিউটি থেকে এসে বাসা। আর একটা বিষয়, আমি সপ্তাহে ভালো আছি বলতে বৃষ্টির মধ্যে আমার এখন ডিউটি নাই, বেশি কাজ করতে হয় না, ডিউটি অনেকই কম করতে হয়। যেহেতু আমি ডিউটিতে যাই, যাওয়ার পরে 2 ঘন্টা 3 ঘন্টা হাইয়েস্ট 4 ঘন্টা সময় দিয়ে আমি চলে আসি বাসা। বাসায় এসে সারাদিন শুয়ে থাকা, মোবাইল টেপা আর ঘুম আর কিছু না। তো এই বৃষ্টির কারণে এখন ব্লগগুলো আমরা দিতে পারতেছি না, ভিডিওগুলো দিতে পারতেছি না। এখন আসলে এই বৃষ্টির কারণে আসলে ডিউটি থেকে এসে বাসায় রুমের ভিতরে বন্দি হয়ে থাকতে হয়, কারণ বৃষ্টির মধ্যে কোথাও যাওয়ার মতো সুবিধা নাই। আর এজন্য আসলে একটু অলসতাও কাজ করতেছে ভিতরে, আসলে অলসতা কাজ করতেছে, এই বৃষ্টির মধ্যে বের হয় না। তার মধ্যে আরো এখন কয়েকদিন ধরে যেহেতু ভিডিও করা হইতেছে না, ব্লগ করা হইতেছে না, এজন্য আসলে অলসতা এসে গেছে একটা, যেহেতু আরো ভিডিও এখন করতেও তেমনটা ইচ্ছা করে না। তারপরেও সমস্যা নাই, অবশ্যই আশা করি আপনার পাশে থাকবেন আর সাপোর্ট করে যাবেন, কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বৃষ্টিটা যাক আর সুবিধা করুক, আর সুবিধা করলে আসলে আমাদের ভালো লাগে, আসলে বৃষ্টিটা তো এতে ভালো লাগে না, আর যেহেতু একটু রোদ উঠলে বাইরে বাইরে করতে অনেকটা ভালো লাগে। তো সমস্যা নাই। আর প্রচুর শীত আজকে, প্রচুর শীত পড়ছে, শীতের মধ্যে আমি এইমাত্র রুমেই ছিলাম, ঘুমিয়ে ছিলাম আর এখন আইলাম বাসা। তো সবাই সাপোর্ট করে যাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।